कोई गला आयता सी पांड्या सुलाई दिया आयता सी अरे मर बाहर होने समय है गला तो ए ना तुम्हारे ना आगे कोई सी आधा रोटी दीवाना पाव रोटी आंसी लमना पास अपना हिसाब होरी किस्ते नाम शेख को भी आंसे एक पैकेट पाव रोटी है डर हिसे पोत्ते दिन करे पाव रोटी की बात सदा है अरे ऐतो तारा हुरा कोड़े शाज़ा गुज़ा जाए या लाभ डाकी मुन्ना ऐसा ऑफिसर है साक्षी पैबे अरे पामू पामू आज का जे कंपनी थे क्या डाक से है कंपनी शायब खूब भालो मानुष आमी खोज खबर नीसी विशाल बड़ो लोग आज एक्टा ना एक्टा व्यवस्था होई बोई होइले तो बाल होई अच्छा बाहर होइलाम आमी हाँ आशा शुमे बाजार को जाइनो गौरी किंतु की सुनाई अच्छा अच्छा नाउ दरजाटा लगाए दाओ কি রে এত খুন লাগে দরজা খুলতে সুখটা লাগে গেছিল একটু হ্যাঁ কামি তো সারা দিন খাওয়া আর ঘুম পাড়া এই বাইরে থেকে আইসে এমন সটং সটং করতেছ কে তোরে কি মাথার উপর তুইলা থন লাগবো তুই তো গাড়ি করবা না কয়ে দিলাম চোখের সামনে থেকে সর যা সাকরি দরের মুরদ নাই সব জায়গাতে লাঠি কুত্তা খায়া আইসা আমার সাথে দাপট দেখাইতে কি কইলি তুই তোরে তোরে বিয়া করাই আমার ভুল হইছে হ বিয়া কইলে আমারে মনে হয় পালঙ্কে তুইলে তুইছ খাওন বাইরে তো আছে মন চাইলে খায়া নিও আমি গেলাম এই এই সব কি শুকনা ভাত আর আলুর ভর্তা এই একই খাওন কয়দিন খাওয়াবি সারা দিন চিত হয়ে শুয়ে থাকলে রান্নি কেমনে হ আমি তো চিত হয়ে হুইয়া থাকি টাকার জন্য তো ঘরে বাজার আসে না বাজার নাইলে কি তরকারি পয়দা করমু তে খাবুই না যা আরে এত রাইতে আবার কই যাইতাছো এই শুনো এতক্ষণে আসার কথা মনে হইল এখনো ঘুমাও নাই কে ময়নার মাত্র একটা আশের ডিমের না ভাচ্ছি বাচ্চা খায়া নাও মন খারাপ করছো কি করমু কও মনে করছিলাম এই কোম্পানিতে চাকরিটা হয়ে যাইব কোম্পানির সাহেব কয় নাইট করুন লাগবে তে রাজি হয়ে যাইতা কয়দিন করে কিছু টাকা পয়সা জমা না হয় সাইডা দিতা আরে এই সব নাইট মানে অন্য কাহিনী আছে ও তুমি বুঝবা না যদি না বুঝে বুঝায় কও আরে নাইট ডিউটিতে টেরাকে নেশার মাল থাকে সেই টেরাক চালায় আইন নাকি 14 শিকার ভাত খামু ওরে বাবা থাক কোনো দরকার নাই আমি আজকাই আব্বার কাছে একবার ফোন দিয়ে কইতাছি কিছু টাকা পয়সা দিতে এর মধ্যে তুমি কোন একটা ব্যবস্থা করো ব্যবস্থা আর কি একটা জায়গা আছে ভাবছিলাম জীবনে ওই কাম করুম না কিন্তু এখন দেখতাছি আর কোনো উপায় নাই কি কাম ড্রাইভারই অন্য কিছু না তই গাড়ি যেটা চালামু সেটার লাশ টানা গাড়ি ও মা গো শুনে গায়ে কাটা দিতেছে লাশের গাড়ি টানতে পারবা কত মানুষে করতেছে না এই কাম আর টাকাও বেশি দিব আরে ডোমেরা তো কাইটটা কুইটটা হই লাশ নিয়ে সারা রাত থাকে কিছুই হইব না কিন্তু থাক তুমি আর বাধা দিও না টাকা বেশি পামু কয় মাস কইরা টাকা জমায় ছাইরা দিব আচ্ছা তাহলে হে রে করো কথায় বলে অভাবে স্বভাব নষ্ট হয় কিন্তু ভালোবাসা আর অভাব ধনী গরিব জাতপাত বোঝে কই সেই বিশ্বাস থেকে মমতা নিজের বাড়ি ঘর সব ছেড়ে এক কাপড়ে চলে এসেছিল রইসের সাথে যেহেতু তারা পালিয়ে বিয়ে করেছিল তাই গ্রামে তাদের আর থাকা হলো না মমতাকে নিয়ে গোপালগঞ্জে এক বন্ধুর বাড়িতে গিয়ে পৌঁছায় রইস কিন্তু সেখানে গিয়ে শুনতে পায় রইসের সেই বন্ধু এক দুর্ঘটনায় মারা গিয়েছে সেই বাড়িতে তার বিধবা বউ ছাড়া আর কেউ নেই রইসের সেই বন্ধুকে ঠিক রইসের বন্ধু বলা যায় না বন্ধুর চেয়ে বরং ভাই বললেই তাদের সম্পর্কের গভীরত্বটা বোঝা যায় আর তারপর তার বিধবা বউয়ের একা থাকাটাও ওখানে অসম্ভব হয়ে উঠেছিল তাই রইস আর মমতা সেই বাড়িতেই থেকে গেল রইস ড্রাইভিং শিখছিল তাদের এলাকায় একটা ওষুধ কোম্পানিতে গাড়ি চালাতো গোপালগঞ্জে এসেও একটা কোম্পানিতে চাকরি পেয়েছিল হঠাৎ চাকরিটা চলে যাওয়াতে বিপাকে পড়ে গেছে রইস একদিকে তাদের নিজের সংসার আরেকদিকে বন্ধুর বিধবা বউ যেহেতু তাদের বাড়িতে থাকছে
তাই তার ভরণ পোষণের দায়িত্ব তো তারই। সেই থেকেই উপায় না পেয়ে রইস চাকরি নেয় হাসপাতালের মর্গে, লাশের গাড়ি টানার চাকরি। মমতা, মমতা, আরে আসো না দিদি। শোনো না, আজ আমি উপোস রাখছি, আজ আমার জন্য রেধো না। ও আচ্ছা, ঠিক আছে দিদি। আর কালকে আমি নিরামিষ খাবো, তাই কালকেও আমার জন্য তরকারি রেধো না। কেন দিদি, তাহলে কাল সকলের জন্য নিরামিষ করি। সে কি, তোমরা নিরামিষ খাবে? কেন খাবো না জানো না তো দিদি, ছোট থাকতে আমাকে বাড়ির পাশে একটা হিন্দু বাড়ি আছিল, সেই বাড়ির বউটা যে আমারে কি আদরটা করতো, আমি খালি সেই বাড়ির পূজার সময় ওইলেই যাইতাম, প্রসাদ খাইতাম, আর নিরামিষ রান্নালে তো কথাই নাই, গন্ধ হই নাই দোল। আচ্ছা ঠিক আছে, তাহলে কাল আমি নিজে সবার জন্য নিরামিষ রাঁধব, তুমি দেখে শিখে নিও। কিন্তু আজকে হারা দিন উপোস করা, কালকা নিরামিষ রাঁধবেন কেমনে? আরে পারবো পারবো, তোমার দাদা বেঁচে থাকতে তো উপোস করতাম, আবার ওর জন্য পঞ্চ আহারও রাখতাম, এখন তো আর এসব ঝামেলা নাই, কারোর জন্য রাখতেও হয় না, খালি বিশ্রাম আর বিশ্রাম। থাক দিদি, মন খারাপ করেন না। না মন খারাপ করব কেন, আমারও তো যাওয়ার সময় হয়েই আসছে। দৌড়ো কি যে কও না দিদি, এসব বলক্ষণ না কথা কয়ো না তো, আমার গড়ে কি তোমার আপন মনে হয় না? না না সেই রকম কিছু না, তোমরা আসার আগে বাড়িটাই তো শ্মশান হয়েছিল, তোমরা সাথে এখন আবার প্রাণ ফিরে পেয়েছে। আমি যাই, পূজার সময় হয়ে এলো। আচ্ছা ঠিক আছে যাও। রুইস ভাই এখনো ফেরে নাই? না, নতুন একটা চাকরি পাইছে, আজকাই প্রথম গেল, কই আই গেছে, ফিরতে অনেক দেরি হইব। ও আচ্ছা। আইতাছি। ঘুমায় গেছিল নাকি? জাগিয়েছিলাম, কোন যে চোখটা লাগে গেল। দেই গামছাটা দাও, সারা দিন হাসপাতালে থেকে গাটা গুলাইতাছে, গায়ে একটু পানি দিয়ে আসি। এই নাও, তুমি গায়ে পানি দিয়ে আসো, আমি খাবার বাড়তাছি। আচ্ছা। বাবা রে বাবা, শরীরটা একেবারে ভারী হয়ে গেছে, গোসলটা দিয়াই গরম ভাত খাই একটু শুমো, মনে হইতাছে কয়দিন ধইরা শুই না। শুনলাম নতুন চাকরি পাইছেন। কে কে ওইখানে? এই সাদা থান পরে আর কে ঘুরে বেড়ায় এই বাড়িতে? ও বৌদি, আপনি এইখানে? মানে কেন আসতে পারি না? না মানে আমি তো গোসল। আপনার স্নানের জল তো শেষ, দেন কুয়া থেকে জল তুলে দিই। না না লাগবো না, আমার গোসল শেষ। ও তা চাকরিটা কিসের? ড্রাইভারি। সেটা তো জানি, কিসের গাড়ি? লাশের। রাম 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 রাম। আরে আরে বৌদি। কি ব্যাপার, এতক্ষণ সময় লাগলো গোসল করতে? হ গা হাত পা গুলান কেমন জানি ভারী হয়ে আসিল, ভালো মতো ডইলা গোসল দিছি, অহন শান্তি লাগতাছে। কাজ জানি কথা কয় শব্দ শুনলাম, মনে হইল ইয়ে মানে কথা কি আর কথা, এত রাইতে আবার কার সাথে কথা কমু? আমি শুনলাম তো মনে হইলো, ভুল শুনলাম নাকি? হ ভুলই শুনছো মনে হয়, এন দাও খাইতে দাও। বৌদি খাইছে? না আজকে তার উপোস। ও বেচারির মনটা আজকে খুব খারাপ আছিল, আমি অবশ্য মেলা কিছু বুঝাইছি। নতুন চাকরি কেমন লাগতেছে? আরামই আছে, লাশ তো আর প্রত্যেক সময় আসে না, মাঝে মাঝে আহে, বাকি সময় বৈশাই থাকা, আর তার চাইতে বড় কথা বেতনও বেশি, আবার গাড়িও এসি। যাক ভালো হইলে ভালো।
দিদি, ও দিদি, এই যে আমি এখানে কুয়োপাড়ে। কি হলো দিদি, এই সকাল সকাল তুমি কুয়ার পাড়ে কি করতেছ? তুলসী দেবীর পূজা। ওহো, তোমার পূজা শেষ? হুম। আমি সব সবজি আনায় রাখছি, আজকে না নিরামিষ রান্নার কথা। ও হ্যাঁ চলো। দিদি তুমি যাও, আমি মোড়ের দোকান থেকে পাঁচফোড়ন নিয়ে আসি, সব আনা হয়েছে, পাঁচফোড়ন রান্নার কথা মনে আসিল না। আচ্ছা আমি সবজি কাটতে থাকি, তুমি যাও। ঠিক আছে দিদি। আপা, মমতা আপা। ও আপা। কে? এইখানে রোহিশ ভাই থাকে না? হুম থাকে, কিন্তু আপনি কে? আমি আর আত্মীয়, গ্রামের বাড়িতে আছি। ও আপনি বসেন, উঠানে টুল আছে। রোহিশ ভাই বাইট নাই, আর মমতা আপা কই? মমতা একটু বাইরে গেছে, আসতেছে, আপনি বসেন। ও আচ্ছা, আপনি কে? আরে মনসুর, তুই? আপা কেমন আছিস ভাই, কতদিন পর তোরে দেখলাম। ভালোই আছি আপা, তুমি কেমন আছো? আছি রে ভাই। আয় আয় ব, এখানে ঠিকানা পাইলি কেমনে? বহুত কষ্টে পাইছি আপা, রোহিশ ভাই আগে যেখানে কাম করতো ওইখানে গেছিলাম, সেখান থেকে তার আর এক বন্ধুর কাছে গেছিলাম, সেইখান থেকে পাইছি। আরে মেলা কষ্ট হয়েছে তোর আইতে না? তুই তুই ব, আমি ঠান্ডা শরবত নিয়ে আসি। দিদি, ও দিদি, দিদি এই যে এইখানে। ও দিদি তোমার ঘরে না সন্দেশ আছে? আমারে দুইখান সন্দেশ দাও না দিদি। আচ্ছা আচ্ছা দিতেছি। কে এটা? আমার ভাই, আমার ছোট ভাই, কতদিন ওরে দেখি নাই, সেই যে রইসের লগে বাইর হইলাম, তারপর ওগুর লগে আর কোনো যোগাযোগ হয় নাই। ও তুমি যাও না দিদি, ওর লগে কথা কো। কি অলক্ষণে কথা গো, আমি বিধবা মানুষ, আমার কি পরপুরুষের সামনে যেতে আছে? ও একেবারে মনে আসিল না দিদি, মাতা রে আউলাই গেছে, কতদিন পর বাপের বাড়ির লোক আছে, কতদিন পর হ্যাগর খোঁজ খবর পামু। আচ্ছা দিদি তাহলে তুমি দুইটা সন্দেশ এনে দাও, আমি শরবত করি। আচ্ছা ঠিক আছে বাবা, এর আগে এত খুশি তোমারে কোনো দিনও দেখি নাই, তুমি শরবত করো, আমি সন্দেশ ফল সব কেটে আনতেছি। আচ্ছা দিদি। নে নে ভাই খা। আরে তুই এমন শুকায় গেছিস কেন ভাই? কি করবো আপা, তুমি চইল আসার পর থেকে কেউ চাউল চুরি করার টাকা দেয়া বিস্কুট কিনে দেয় না। এমন কথা কইস না ভাই, চইল আসার পর থেকে একটা দিন অথকের বইলা থাকি নাই। আচ্ছা ভাই বাড়ির সবাই কেমন আছে রে? আছে রে, সবাই সবার মতো ভালো আছে। আব্বাই আমার কথা কয়? আব্বারে তুমি চিনো না আপা, এর মুখটা যতই শক্ত হোক মনটা ততই নরম। তুমি চইল আসার পর আব্বা তো বিছনায় পড়ে গেছিল, সারাদিন খালি কান্দে, তোমার কথা মনে কইরা। আমি জানি আব্বার মনে আমি মেলা বড় কষ্ট দিছি। আচ্ছা মনসুর, মায় আমার কথা কয় না? হুম, ওই কুলক মায়া মানুষের জন্যই তো সংসারটা টুকরা টুকরা হয়ে গেছে। কি কস? হ্যাঁ আমাগো মাই মইরা যাওয়ার পরে আব্বাই ওরে বিয়া করছিল, আমাগোরে পালা পোষার লাগা, আর ওই আইসা পুরাটা সংসার জ্বালায়া পোড়াইয়া দিছে। আব্বাই তোমার বিয়া রোহিশ ভাইয়ের লগেই দিতে রাজি হইতো, কিন্তু ওই আব্বার কানে কথা ভরছে, আমার নামেও আব্বার কানে কথা ভরছে, এখন আব্বাই আমারও আর দেখতে পারে না, আমারও বাড়ি থেকে বাইর করে দিছে। কি কস তুই, আব্বাই তোরে বাড়িতে বাইর করে দিছে? হ আপা, তুমি ছাড়া আমার তো আর কেউ নাই, তাই আমি আইসা পড়ছি। ভালাই করছিস, তোর আর ওইখানে যাওয়ার কোনো দরকার নেই, তুই আমার লগে থাকবি। তুই গা গোসল দিয়ে, আমি রান্না বাড়া করতেছি, তোর দুলা ভাই আইলে আমি হ্যার লগে কথা কমু, তুই কোনো চিন্তা করিস না। আপা এই হানে আর একজনের কথা শুনলাম, ভেতর থেকে আমারে বইতে কইল, এটা কেডা? ওইটা ওইটা সন্ধ্যা দিদি, এই বাড়ির মালকিন। ও হ্যাঁ বিধবা, তাই পুরুষ মানুষের সামনে আহে না। হ্যার জামাই তোর দুলা ভাইয়ের এক্কেরে প্যারানির বন্ধু আছিল, একটা অ্যাক্সিডেন্টে বেচারা এই বয়সে মরে গেল,
আমরা বিয়ার পরে এখানে আইছিলাম। আয়সা শুনি এই ঘটনা, হ্যাঁ বিধবা মানুষ একলা একলা সামলাইতে পারে না, তাই আমরা ওইখানে থাইকে গেলাম। থাকা বাবদ কিছু টাকা পয়সা দিই, ওই নামে দেওয়া আর কি, নিজে গো বাড়ি ঘরের মতোই থাকি। বুঝছি। তুই কোনো চিন্তা করিস না, কুয়ার পাড়ে পানি তোলা আছে, তুই গা গোসল দিয়া আয়, যা। কি গো, কই গেলা? ও আইছো তুমি? হ, এই নাও, আজকে ঘাটের দিকে গেছিলাম, মাছ নিয়ে আইলাম। কি রিজিক আমার ভাইয়ের! কি কইলা? হ, মন সুরাইছে। মন সুর? হ, আম্পায় ওরেও বাইতে বাইর করে দিছে। কি কও, বাইতে বাইর করে দিব কা? কেন আবার? যে জন্য আমি এত বছর বাড়ির মুখ দেখি নাই, আমার সৎ মা হের জন্যই। ভালোই হইছে আয়সা পড়ছে, তুমিও বাড়ির জন্য কান্নাকাটি করো। আর আমি এমনিতেও একটা লোক খুঁজতাছিলাম, আমার লগে একজন থাকার জন্য। রাইত বিরাইতে নানান জায়গা থেকে লাশ লইয়া একা একা আসা যায় না। ভালোই হইল তাইলে। হ, কিছু টাকা পয়সাও পাইব, আর আমার লগে থাকলে ড্রাইভারিটাও শিক্ষা যাইব। কিন্তু লাশের গাড়ি, ওই ছোট মানুষ, ভয় ডর করব না তো? আরে ভয় কিসের, আমি তো আছি লগে, কোনো ভয় নাই। তাইলে নিয়ে যাইও লগে। তা কই, শালা বাবু কই? সারাদিন জার্নি করছে তো, ঘুমাই গেছে। ও আচ্ছা, ভাবলাম তাজা মাছ ভাজি দিয়া শালা বাবুর লগে খাইতাম। থাক, কাল সকালে খাইও। হ, এখন যাও, মাছটা ভাজি কইরা ফেলাও, আমি গায়ে পানি দিয়া আহি। আচ্ছা। এরপর মনসুর লেগে যায় রইসের সাথে কাজে, লাশ টানার কাজে। ওরা যেই গাড়িতে লাশ টানত তা শহরের লাল বাতিওয়ালা সুসজ্জিত অ্যাম্বুলেন্সের মতো ছিল না, একটা ছোটখাটো টেম্পোর মতো। দূর থেকে দেখলেই মনে হয় কোনো ওষুধ কোম্পানির গাড়ি, কিন্তু এই গাড়ির পেছনে সফর করেছে কত শত মৃতদেহ, সেটা গাড়ির জং ধরা বাম্পার দেখলেই বোঝা যায়। অবশ্য রইস গাড়িটা চালানোর পর থেকেই চেষ্টা করছে কিছু টাকা তুলে গাড়িটাকে রিপেয়ার করানোর জন্য, কিন্তু মৃত মানুষ যেমন দুনিয়াতে আর কোনো প্রয়োজন রাখে না, সেই লাশ টানা গাড়িও কারোর জন্য কোনো মহত্ব রাখে না। সে আকৃতি ঢোকার পর এই পর্যন্ত বেশ কয়েকটা লাশ টেনেছে রইস, শেষ কয়েকটা কাজে মনসুরও ছিল সাথে, কিন্তু সৌভাগ্যবশত সন্ধ্যার পর কোথাও কোনো লাশ আনতে হয়নি। তবে সেই দিন সন্ধ্যার পর রইস আর মনসুর বাড়িতে আসার প্রস্তুতি নিচ্ছিল, আর ঠিক সেই সময় তাদের ডাক এল, লাশ টানার ডাক। কি হইল রইস ভাই, আটকায় গেলেন যে? আজ রাইতে একটা টিপ আছে। রাইতে? কই এতক্ষণ তো কিছু কইলেন না। কে বলি মোবাইল কইরা জানাইলো। কত দূর? গুড়গাঁও। গুড়গাঁও? এটা তো এখান থেকে মেলা দূর। ওই যে একবার দিনের বেলা গেছিলাম ওইখানে না? হ, ওইখানে এত মানুষ মরে কে? কি জানি, টেম্পো অ্যাক্সিডেন্ট করছে নাকি, বড় অ্যাম্বুলেন্স গেছে, তয় আমগরো যাওন লাগবো। লন তাইলে? হ, তোর আপারে একবার মোবাইল কইরা জানাই দেই, আইতে দেরি হইব। হ, আপায় আবার টেনশন করে। তুই গাড়িটা একটু মোসা দে তো, আমি আইতাছি। আচ্ছা। আস্তে আস্তে ধর, মুর্দার অবস্থা ভালো না। হ, ডাইনে আর একটু ডাইনে নেন রইস ভাই। দরজাটা ভালো মতো লাগা। লন ভাই, এস্টার দেন। ভাই, আইসকার টিপটা সুবিধার মনে হইতেছে না। কেন? কই তারি না। আরে মানুষের মনের তো স্বভাবই এইটা, এর আগে তো এমন রাইতের বেলা কোনো টিপে যাস নাই, একে তো রাইতের বেলা তার উপরে লাশ লইয়া যাইতেছোস, তাই মন এমন করতেছে। দিনের আলো থাকলে দেখতি এমন করতো না। কি জানি, তাই হইব। এক কাম কর, মোবাইলে গান লাগা, দেখবি মনে এইসব কিচ্ছু উঠবো না। হ, দ
দিন রইতে তুমি আমি খুঁজি রে, একেবারে ঠিক গান লাগাইছস। এই গানটা কি আপনার ফেভারিট নাকি তোলা ভাই? আরে তুই তো এই পুরান দিনের কথা মনে করাই দিলি। তোর আপার লগে যখন প্রেম করতাম তখন সারাদিন বুক পকেটে মোবাইলে এই গান ছাইড়া থুইতাম। হ রইস ভাই, আপনারে খালি দেখতাম আমগো বাড়ির ইরিত গিরিত দিয়ে গুর গুর করতে, তখন ছোট আছিলাম তো তেমন কিছু মনে নাই। হ তোরে যে কত লজেনার লাড্ডু কিনা দিছি। ভাই শব্দটা কিসের হইল? কই কের শব্দ আপনি শুনেন নাই? কই না তো, আমি তো কোনো শব্দ শুনি নাই। হইল তো শব্দ? আরে কোনো শব্দ নাই, মোবাইলের ভলিউমটা বাড়া। আরে মন দিয়া গান শুন ভাই। ভাই আবার শব্দ? হ্যাঁ শব্দ তো একটা হইল ভাই। ভাই শুনতেছেন? হ্যাঁ কিন্তু শব্দটা আইতাছে কইতে? ভাই শব্দটা তো পেছন থেকে আইতাছে। পেছন থেকে কি কস? হ ভাই কিন্তু পিছনে তো কেউ নাই, শব্দ হইব কেমতে? আছে ভাই, লাশটা আছে। তোর কি কস, তোর কি মাথা খারাপ হইছে? ভাই গাড়ি থামান ভাই, এই লাশ নিয়ে যাওয়া যাইব না। আরে সরকারি লাশ তুইয়া গেলে চাকরি থাকবো না? চাকরি আগে না জীবন আগে ভাই, আপনি বুঝতেছেন না লাশ উইঠা দরজায় ডাকাইতেছে। কিছু একটা তো করনি লাগবো। আরে মোবাইলে গান্ডা বন্ধ কর। ভাই দরজা তো ভাঙা বালাইবো, পিছন থেকে ওইটা যদি বাইরে হয়ে যায় তাহলে কি হইব? আল্লাহ খুদার নামে তো অর্ধেক রাস্তা আইসাই পড়ছি ভাই, বাকি অর্ধেক রাস্তা যাওয়া যাইব না। হ্যালো, জি জি আমি নিয়ে আইছি। কি কি কইলেন? ও বুঝছি, জি আমি এক্ষুনি লয়ে আইতাছি। জি কেন ফোন করছিল? থানা থেকে ফোন করছিল। কি কইলো? আমরা আমরা ভুল লাশ লয়ে আইছি। ভুল লাশ? হ যেই লাশ আনার কথা ছিল এটা এটা না। কি কইতেছেন ভাই, এই জন্যই কি? চল লাশ ফেরত লয়ে যাইতে হইব। ভাই শব্দটা কিন্তু থাইমা গেছে। কি জানি মনসুর, খুদার কি লীলা খেলা। চল আপনারা আসছেন? মমতা তো ঘুমাইতেছে, রাতে ওর শরীরটা একটু খারাপ ছিল। শরীর খারাপ? কি হইছে? আমারে ফোন করে নাই কেন? এত ব্যস্ত হওয়ার কিছুই নাই, এমনি একটু হালকা হালকা জ্বর জ্বর লাগতেছিল, এখন ঠিক আছে, ঘুমাইতেছে। ও আচ্ছা, রইস ভাই আমি যাই, ঘুমাই গা, শরীরটা কেমন জানি লাগতেছে, মেলা ধকল গেল। গোসল না করে ঘুমাবি মানে? আগে যা গোসল দে, সারা রাত লাশটাই না এখন গোসল না দিয়ে ঘরে ঢুকে যা। আপনারা একটু পরে কুয়ার পাড়ে যান, আমি গোসলের পানি উঠায় রাখতেছি। আরে না না দরকার নাই, আমরাই উঠায় নিতেছি। কেন, আমি পানি উঠাই দিলে আপত্তি আছে? না এইটা না, এই ভোরবেলা এমনি ঘুম ভাঙা গেল। ঘুম আর আসলো কই, জায়গায় ছিলাম। সমস্যা নাই, আপনার একটু ঠান্ডা হন, আমি গোসলের পানি উঠাই দিতেছি। আচ্ছা ভাই, আজকে এটা হইলোটা কি? আমি তো এখনো বিশ্বাসই করতে পারতেছি না। আরে যা হইছে হইছে, এইসব মনে রাখার দরকার নাই, বুঝলা যা তো। ভাই এই চাকরিটা ছাড়া দিলে হয় না? কেমনে হয়, চাকরি তো খোঁজার উপরেই আছি, পাইতাছি না, আর এইখানে কামে চাইতে টাকা বেশি পাই। তার উপরে তুইও লগে থাইকা কিছু পয়সা পাইতাছোস, অন্য জায়গায় এমন সুযোগ দিব? হ সেটাও ঠিক,
দেহি অন্য জায়গায় সুযোগ মতো পাইলেই যামু। আর শুন, তোর আপার এইগুলা কিছু কইস না, এমনিতেই নানান চিন্তা করে, তার উপরে এইসব কইলে আরো বেশি চিন্তা করব। আচ্ছা কমু না, যা গোসলটা দিয়ে আয়। Brought to you by Igloo Ice Cream, a world of great taste. কখন আইসো? আইসি তো ভুরেই, তোমার নাকি শরীরটা খারাপ, তাই আর ডাকি নাই। হ, রাতে গা একটু জ্বর জ্বর লাগতাছিল। কই দেহি, এখন তো গাটা ঠান্ডাই। শুনো, এই চাকরিটা নামে সাইরা দাও। কেন, কি হইল আবার? না, এই যে রাইত বিরাইতে যাওন লাগে, তাও আবার লাশ লইয়া আমার কেমন জানি কু ডাকে। আরে কিচ্ছু হইব না, তুমি এইগুলা নিয়ে কোনো টেনশন করো না তো। এমনিতে তোমার কষ্ট হইতাছে, তার মধ্যে আবার মনসুর ডাইলো। এইটা কি কথা কও তুমি, ও কি আমার ভাই না? আর এমনিতেও মনসুর আইসা আমার ভালোই হইছে, সাথে একজন থাকলে একটু সাহস লাগে। আইসা ডিউটিতে যাবা না? যামু দুপুরের দিকে, কালকে নাইট করছি না, আজকে একটু দেরিতে গেলেও হইব। আচ্ছা, আমি তাহলে রান্না বাড়া করি গিয়া মনসুর একটু বাজারে পাঠাই। ও উঠছে ঘুম থেকে? হ, দেখলাম তো কুয়ার পাড়ের দিকে যাইতাছে। আচ্ছা, আমি আর একটু চোখটা বন্ধ করে উড়ি, শার্টের পকেটে টাকা আছে বাজারের জন্য, নিয়ে যাও। আচ্ছা। মমতা, মমতা কই গেলা? ও গোসল করতে গেছে, কি লাগবে বলেন, আমি দিতেছি। না মানে কিছু লাগবো না, আমি বাইর হইতাছি, এর লেগে ডাকতাছিলাম। আমারে বলে যাওয়া যায় না? না সেই রকম কিছু না, আমি বাইর হইতাছি, ও আইলে ওরে কোয়েন। শুনেন, তুমি কি সব ভুলে গেছো? মানে আগে যা ছিল তুমি সব ভুলে গেছো? আগে কিছুই আসিল না, আমার ঘরে এখন বউ আছে। ও তাই তো, আমি এখন যাইতাছি। রোহিত ভাই, হুম, আজকে তো মনে হয় আর কোনো টিপ নাই, লন বাড়ি জায়গা। দাঁড়া দেই, স্যারের কাছে একটা ফোন দিই, কোনো কাম না থাকলে যাবো গা। আচ্ছা। হ্যালো স্যার, আজকে কি চইলা যাবো? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। কি কইল? ল গাড়ি মোসা দে, যাইতে হইব। টি পাইছে? হ, দূর, আইসক্রিম একটু আগে যেতে চাইলাম। কি করবি ক, কামটাই এমন। হ লন তাইলে। ভাই রাত তো মেলাই হইল। কয়টা বাজে রে? প্যারায় 10টা। হ, দেরি হইয়া গেল, হাসপাতালে যাইতে যাইতে তো 2-3টা বাজে যাইব। ভাই লাশটা কিসের? এই যে আবার তোর না কইছি, যখন মিশনে থাকমু তখন এইসব কথা না তুলতে, অন্য কথা কবি। না জিগাইলাম আর কি, কারণ গন্ধ আইতেছে, লাশটা মনে হয় পুইচা গেছে। হ, লাশ মেলা আগের মার্ডার কেস। কি কোন ভাই, মার্ডার কেস? হ, পারিবারিক কেস, বউরে মার্ডার কইরা স্বামী পালাইছে। কি কাণ্ড ভাই, লাশটা মনে হয় মেলা দিন আছিল। হ, যেই বেডায় মার্ডার করছে এই হালায় মানুষের জন্মানা, মাইরা লাশটারে ফ্যানের লগে ঝুলাইয়া থুইয়া ঘরের দরজা জানলা বন্ধ কইরা তালা দিয়া গেছে গা। আজ 15 দিন হইল লাশ ঘরে ঝুইলা রইছে। বাপরে বাপ, কি অমানুষ। আর কইস না, তুই তো বাইরে খাড়ায় আছিলি, লাশ নামানোর সময় আমি গেছিলাম ভিতরে, ক
গলায় পেঁচাই নন্যাটা একেবারে গলা কাইটটা ঢুকা গেছে, আর কয়দিন হইলে লাশিরা পুড়া যাইত। লাশ টের পাইলো কেমনে ভাই? আরে লাশ পুচ্ছা গেছে না, গন্ধ বাইর হইছে, আশেপাশের মানুষে গন্ধে থাকতে পারতাছে না। হ্যাঁ স্বামীরে ফোনও দিছে, হালায় ধরে না, পরে দরজা ভাঙ্গা ঢুকছে। বাবারে বাবা, কত কষ্ট না জানি হইছে। আরেকটা কথা শুনলে তো তুই কাইন্দাই দিবি, আমার চোখে পানি আয়া পড়ছিল। কি ভাই? আরে এই মহিলার দুইটা ছোট ছোট বাচ্চা, বাচ্চাগুলারে নিয়ে আইছে, নানি রোহানে গেছিল বেড়াইতে, ছোট বাচ্চাটা তো আর কিছু বুঝতেছে না, লাশের বুকের উপর গিয়া দুধ খুঁজতেছে। খোদা মানছে রে এমন দিন না দেখাক। হ ভাই, ভাই গাড়ান। কি হইল? কি যেন একটা পড়ে গেল মনে হয়। পড়লো মানে কি পড়বো? আমার তো মনে হইল একটু নাইমা দিয়ে তো চলেন। আচ্ছা চল ভাই। দেখছেন গাড়ির পিছের দরজা খুললা গেল কেমনে? ভাই ভিতরে লাশটা আছে তো। চল তো দেখি। ভাই লাশ তো নাই, লাশ পড়লো কেমনে? এইটা তো অসম্ভব কথা, এই গাড়ির পিছনের দরজায় তো তালা লাগানি থাকে। এখন কি হবে ভাই? দেখ তো কয়টা বাজে। বাজে তো ভাই 11:30। কি যে একটা বিপদে পড়লাম, মার্ডার কেসের লাশ, এখন কি জবাব দিব ভাই? কি ওই যে ওইদিকে দেখেন, ওটা কি পড়া আছে কি জানি, রাস্তার উপরে ওটা কি পড়া আছে? এই রাস্তা দিয়েই তো আইলাম, কই আহনের সময় তো দেখলাম না ভাই, লাশটাই মনে হইতেছে। চল চল ভাই। এই তো লাশ, কিন্তু এটা পড়লো কেমনে? বাদ দে সেসব কথা, অন্তর গাড়িতে উঠাইতে হইব। এত দূর লাশ টেনে নিয়ে যাইবেন? চলেন গাড়িটা না হয় ব্যাগ দিয়ে নিয়ে আসি। হ তুই এখানে খারা, আমি গাড়িটা নিয়ে আইতাছি। ভাই আমি একলাই থাকমু। ডর করতাছে না মানে? আচ্ছা চল তুইও চল। ভাই রোহিত ভাই, কি হইল ভাই? কেড়ে জানি কান দে কই বুঝে, শুনতে পেয়েছেন না? হ্যাঁ তাই তো। ভাই পিছে দেখেন। ও খোদা এইটা কি? ভাই লাশটা খাড়ায় আছে। এখন এখন কি করবো ভাই? এইসব তন আগে জীবন তারপরে সব, লন গাড়ি নেওয়ার জায়গা। হ্যাঁ চল। কই যাস, কই যাস, ভাই ভাই লাশ তো কথা কইতেছে। আরে পিছে তাকাইস না, জোরে হাঁটা দে। যাইস না, দাঁড়া, নিয়ে যা, নিয়ে যা। ভাই ও ভাই ভাই তাড়াতাড়ি লন। আরে দূর, ওঠ গাড়িতে ওঠ। কি হলো ভাই? গাড়ি তো স্টার্ট লয় না। কি কোন ভাই, গাড়ি তো ঠিকই আছিল, এখন কি করবো? বুঝতাছি না কি যে হইলো ভাই, ওই পচা গন্ধ রাইতেছে। গ্লাসটা উড়া, গাড়ির গ্লাস উড়া, তাড়াতাড়ি। লাইলাল্লা লাইলাল্লা। কইলাস, কইলাস তোরা, নিয়া যাবি না? ও কোথা গো, ও ভাই ভাই এটা কি গাড়ি? গাড়ি তো স্টার্ট লয় না রে মনসুর। হইছে গাড়ি স্টার্ট হইছে। ভাই ভাই টান দেন, জোরে টান দেন, আর থামেন না। ভাই ও ভাই দেখেন লুকিং গ্লাস, ওটা কি? ও খোদা এই লাশ তো গাড়ির পিছে দৌড়াইতাছে। আজকে আমার ঘোরার বাসর নাই ভাই। কই কই গেল? কইতে পারি না ভাই, আমার মাথা মতো ঘুরতেছে ভাই, গাড়িটা কেমন জানি ভারী হয়ে গেল। আরে মনে হইলো পিছে কিছু একটা ঘুরছে ভাই, লাশটা তো দেখা যাইতেছে না।
কোনো মতে খালি হাসপাতালে যাইতে পারলেই বাস। খোদার নামে এরপর তারা হাসপাতাল গিয়েছিল। পুরোটা রাস্তা কিভাবে ওরা গাড়ি চালিয়ে এসেছিল সেই রাতে তা ওরা নিজেরাও জানে না। লাশ পচার বিশ্রী গন্ধে তাদের গা গুলিয়ে আসছিল। তার চেয়ে বেশি ছিল ভয়। এমন ঘটনা ওরা কোনোদিন শুনেও নি। চোখকে কখনো কখনো নিজের বিশ্বাস হয় না। সেদিন রাতে ওদের তাই হয়েছিল। কোনো মতে গাড়ি চালিয়ে হাসপাতালে এসে তারা ভাবছিল হাসপাতালে কি জবাব দেবে। মার্ডার কেসের লাশ, তার উপরে লাশ এভাবেই নিজে হেঁটে চলে গেছে, এই কথা কেউ বিশ্বাস করবে না। চাকরি তো দূরের কথা, তাদেরকে জেলের ভাতও খেতে হতে পারে। হাসপাতালের সামনে আসার পর মর্গের লোকজন যখন লাশ নামানোর জন্য এলো, তখন রইসার মনসুরের চোখ কপালে উঠে গেল। লাশটা ঠিক সেভাবেই গাড়িতে রয়েছে যেভাবে ওঠানোর সময় ছিল। তারা শুধু একে অপরের দিকে একবার তাকালো। তারা যেন নিজেদের অস্তিত্ব নিজেরা বিশ্বাস করতে পারছে না। লাশটাকে নামিয়ে দিয়ে বাড়িতে চলে এলো দুজনেই। রইস আগেই নিষেধ করে দিয়েছিল মমতাকে যেন এসব ব্যাপারে কিছুই না বলে সে। মনসুর কিছু বলল না, কিন্তু সেদিন রাতে প্রচণ্ড জ্বর এলো মনসুরের। কয়েকদিন পর্যন্ত সে আর বিছানা থেকে উঠতে পারল না। রইসকে একাই কয়েকদিন ডিউটিতে যেতে হবে। কিন্তু গাড়িটা দেখলেই রইসের সে রাতের কথা মনে পড়ে যায়। সে রাতের পর সে যেন আর স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারছে না। মনসুরে জ্বর তো পরে না, আজকে তিন দিন হয়ে গেল। কি যে হইলো পোলাডার, কি হইলো? তুমি আমার কথা শুনতেছ না? কি হইলোটা কি তোমার? না কিছু না, কি জানি কইতাছিলা। কয়দিন ধরে কি হইছে তোমার? কত কেমন কেমন করতেছ? ঠিক মতো কিছু খাইতেছ না, ঘুমাইতেছ না? সেদিন ডিউটিতে আহার পর থেকে মনসুরেরও জ্বর হয়েছেটা কি? আরে কিছু না, কিছুই হয় নাই। বাতাস পাল্টাইছে না, সবারই তো কম বেশি জ্বর, সেই জন্যই মনে হয় জ্বর আইছে। অন্যায় জ্বর আইছে? তোমার কি হয়েছে? তুমি তো কেমন কেমন করতাছ না। আমারও শরীরটা ভালো না। দেই আজকে গিয়া ছুটির কথা কমু, কয়টা দিন ছুটি পাইলে ভালো হইব। হ দেখো মনসুরেরও শরীরটা ভালো না, আর তাছাড়া মেলা দিন ধরে টানা নাইট করতেছ, ছুটি নিলে ভালো হইব। ঠিকই কইছো, আমি তাইলে বাইরে হইতাছি, কিছু আনতে হইব। তুমি আর কি আনবা? তোমার আশা কি কিছু রাহি? তুমি কখন ফিরো না ফিরো তার তো কোনো ঠিক ঠিকানা নাই। হ এইটাও ঠিক, তুমি দেখাই আমার সংসার করতেছো, অন্য কেউ হইলে সে কবে ফালায়া থুয়া যাইতো। ফালায়া থুয়া যাওয়ানোর জন্য কি আমি সব সাইডে ছুঁড়ে আইছি? আমি যাই মমতা, মনসুরের দিকে নজর রাখো, আর কোনো সমস্যা হইলে আমারে মোবাইল কইরো। আচ্ছা তুমি যাও। কি করো মমতা? ও দিদি আসো না, কি করতেছো? আরে দেখো তো মনসুরটা কদিন ধরে জ্বরে পড়ে আছে, জ্বর পড়তেছে না, ওর জন্য জাউর আনতেছি, মুখে বলে তিতা হয়ে রয়েছে, কিছু খাইতে পারতেছে না। আমি ঝাল কইরা সিরার মোয়া করি, জ্বরের মুখে ভালো লাগবে, রুচিও বাড়বে। তুমি আবার এত কষ্ট কেন করবা দিদি? এমনি আমরা এতগুলো মানুষ এসে তোমার গো বাড়িতে রয়েছি। কোথায় কোথায় এই একই কথা বলা ছাড়বা না তুমি, বারবার একই কথা। আমি যা করতেছি সবই তো রইসের। কি কইলেন দিদি? না মানে কইলাম রইস ভাই সাহায্য করবার জন্যই তো করতেছি। উনি যখন বেঁচে ছিলেন রইস ভাই তো আমাদের কত উপকারই করেছেন। হ ও মানুষটা খুব বালা। তুমি যাও করো, আমি মোয়া করতেছি। আচ্ছা আচ্ছা মমতা একটা কথা জিজ্ঞেস করি। হ করো না দিদি। তোমরা তো প্রেম করে বিয়ে করছো, এখনো কি সেই প্রেম আগের মতোই আছে? হঠাৎ এই কথা জিগাইতাছো? না মানে আমি তো কোনোদিন প্রেম প্রেমের ধারে কাছে যাইতে পারলাম না। বাবা বিয়ে দিলেন ওনার সাথে, বিয়ের আগে কোনোদিন দেখিও নাই। বিয়ের পরে এখানে আসার পর থেকে এক সন্ধ্যার ভাত তো মনে হয় শান্তি মতো খাইতে পারিনি। কেন দিদি? সানোয়ারের মতো মারতো আমারে,
রোহিত ভাই নিজে কতদিন আইসা দেখছে বিছানায় পড়ে আছি, সে কতদিন খাবার আইনা খাওয়াই দিছে। ও তাই নাকি, কই আমারে কোনোদিন কিছু কয় নাই। পুরুষ মানুষ কি সব কথা মুখে বলে? মানে না, মানে বলতেছিলাম সেটা তো তোমার সাথে প্রেম করারও আগের কথা, সেই জন্য মনে হয় বলে নাই। জীবনে কোনোদিন জানলামই না সুখ কারে কয়, তাই তোমারে জিজ্ঞেস করলাম, তুমি কিছু মনে করো না? না না দিদি, মনে করার কি আছে, সে আগের মতোই আছে, একটুও বদলায় নাই। ও আচ্ছা ভালো। কি হইলো দিদি, মুখটা অমন অন্ধকার হয়ে গেল? কই না তো, আমি যাই সিরা নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। হ্যালো স্যার। জি স্যার। আচ্ছা স্যার কখন যাইতে হইব? না স্যার, আমার লগে যে পোলাটা থাকে ওর শরীরটা ভালো না, ওর জ্বর কয়দিন ধইরা আইতে পারে নাই, তাই বেশি রাত হয়ে গেলে একলা যাওয়াটা কেমন জানি ঠেকে। ও আচ্ছা স্যার, আচ্ছা তাইলে তো আর কিছু করার নাই, সন্ধ্যায় রওনা দিয়ে দিব স্যার। জি আচ্ছা। এ কি বিপদে পড়লাম রে ভাই, এই রাতের বেলায় কাটা টুকরা করা লাশ নিয়ে যাওয়া, এমনি সেই দিন যা হইল তারপরে বুকটা দুক 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 করে। হ্যালো ভাই, আপনি কই? কই আর, রাইতে টিপ পড়ছে। কি কোন ভাই, একলাই গেছেন? কি আর করমু, আইসি তো আইসি, এমন লাশ নিয়ে আইসি। কি হইছে ভাই, সুইসাইড কেস নাকি মার্ডার? তুই শালার আসলেই একটা শালা, এইখানে না থাইকাও আমার পিছু ছাড়স নাই। তোর না কইছি মিশনে থাকার সময় এইসব কথা কবি না? ও মনে নাই ভাই। আচ্ছা আপনি তাড়াতাড়ি কাম শেষ করে আসেন। আর কইস না, গন্ধে থাকা যাইতেছে না, লাস্টারে সাত চাকা করছে। কি কোন ভাই, আপনি কিন্তু সাবধানে থাকেন। হ এম রাইখা দে, তাড়াতাড়ি গিয়ে পৌঁছাইলে বাসি। আইসা ভাই, আল্লাহ খোদার নাম নিতে থাকেন। হ আরে কি হইল, গাড়ি স্টার্ট লইতাছে না কেন, কি হইল নাকি? ধুর এমন আজীব শব্দ আইতাছে কই থেকে, কই নিয়ে যাইতেছ? আরে কথা কয় কে? আমি আমারে কই নিয়ে যাইতেছ? ওরে বাবারে, কে কে আপনি? আমারে মর্গে নিয়ে যাইতেছ তুই? না না, আমি আমি ভুল দেখতাছি, এইটা সম্ভব না। আমারে মর্গে নিয়ে যাইস না, আমারে মাটিতে, আমার খুব কষ্ট হইতাছে। আমারে আমারে যাইতে দেন, আমি কিছু জানি না, আমি খালি আমার চাকরি করতেছি। বাইসা থাকতে একবার মর্গে গেছিলাম, খুব ডরাইছি আমি, আমার ওইখানে নিয়ে যাইও না। আল্লাহ গো, এখন আমি কি করি? আমার মাটি দে, তাড়াতাড়ি মাটি দে। আরে গাড়িটাও তো স্টার্ট পায় না। হ্যালো হ্যালো স্যার। জি স্যার, গাড়ি রাস্তায় নষ্ট হয়ে গেছে, এখন আর যাওয়া সম্ভব না, আপনাকে কাউরে পাঠিয়ে দেন। না হাসপাতালের কাছেই, সাইড রাস্তার মোড়ে আমি। জি স্যার, স্যার একটু তাড়াতাড়ি পাঠান, মুর্দার অবস্থা বেশি ভালো না, গন্ধ সুইটটা গেছে, শিয়াল কুত্তা গাড়ির সামনে এসে ঘুরাঘুরি করতেছে। আচ্ছা স্যার পাঠান। আমারে তাড়াতাড়ি মাটি দে। কতক্ষণ যে লাগে, সাত দিন ধরে এখানে পড়ে আছিলাম।
কি জানা লাশের গন্ধে শিয়াল আয়া পড়তাছে দে আমারে তাড়াতাড়ি মারে দে সাত দিন ধরে ওখানে পড়ে আছিলা আপনি কেডা আপনার নাম কি রহিম আমার নাম কেডাই মারছে আপনারে আমার ভাই তারপর আমার একাইটা শাক টুকরা করলো আমি কত কাকুতি মিনতি করলাম ছাড়লো না আমার দাঁতের বাড়িতে আমার কষ্ট হইতেছে খুব হ্যালো হ স্যার উড়ায় দিছি হ মেকার আইছে গাড়ি ঠিক করতেছে স্যার একটা কর্তাজি গাইতাম স্যার যেই মুর্দাটা নিয়ে আইলাম হ্যাঁ নাম কি স্যার কি কইলেন রহিম না স্যার এমনি এমনি জি গাইলাম স্যার আমি রাইখা দেই মমতা ও মমতা মমতা নেই নাই মানে এই ভোরবেলায় কই গেছে এত ব্যস্ত হওয়ার দরকার নেই এমনিই মশকরা করলাম সব সময় এইসব মশকরা আমার ভালো লাগে না কেন আগে তো ঠিকই ভালো লাগতো আগের দিন বাগে খাইছে তুমি কি সত্যি সব ভুল লাগেছো কতদিন তুমি আমার নিজের হাতে খাও নাই না খাওয়াই দিছো আপনার জায়গায় অন্য কেউ হইলেও আমি সেটাই করতাম যে কেউ হইলে করতা আমি আলাদা কেউ না দেখেন ওইসব কথা এখন ভুলা যাওয়াই ভালো হ তুমি তো বিয়া কইরা সংসার কইরা সব ভুলা গেছো আমি বিধবা হয়ে একাদশী কইরা একা একা চইলা পুরা মরতেছি তখন আমার জীবনে কেউ আসিল না এখন মমতা আছে ওরে আমি ভালোবাসি ও আর আমি তাহলে আমার জীবনে কেন আসছিলা আমি কইলাম তো তুমি কখন আইলা মমতা কি হইল অমন ভূত দেখার মতো চমকায় উঠলা কে না কই কিছু না তো কে বলি আইলাম তোমার কথাই জিগাইতেছিলাম জিগাইতেছিলা কারে বৌদি দিদি কই পাইলা দিদিরে এখানে তো কেউ নাই না আসিল তো ভিতরে গেছে মনে হয় ও আমি ঘুমাইছি একটু আগে মোসুটা জ্বর পড়ছে কাল সারা রাত খালি গামছে আর সামলাইতে সামলাইতে রাত পার হয়ে গেছে ও তোমার এমন দেখাইতেছে কেন না কিছু না সারা রাত ডিউটি করছি তো তাই মনে হয় রাস্তায় আবার গাড়ি নষ্ট হয়ে গেছিল মেলা ঝামেলা ও তুমি কি ছুটির কথা কইছিলা হ তিন দিন ছুটি পাইছি যাক ভালো হয়েছে মন ছুটার জ্বর পড়ছে কোথা থেকে ঘুরে আসা যাইব আচ্ছা যামুনে এখন আগে গা গোসল দিয়ে একটু ঘুমাই শরীরটা ভালো লাগতেছে না আচ্ছা কি খাইবা ক রাইন্দা দি রান্দো তোমার যা মন চায় তুমি যা রান্ধবা সেইটাই আমার ভালো লাগবো থাক হয়েছে রাত পড়িয়া দুনিয়া উদ্ধার করে আইয়া এখন আর শোয়া করণ লাগবো না যাও গোসল দিয়ে আসো আর শোনো ঘুম থেকে উঠা তোমার একটা কথা কনের আছে কি কথা এখন কও না না এখন তো তুমি ক্লান্ত ঘুমাইয়া নাও ঘুমেতে উঠলে ঠান্ডা মাথায় কমু আর আইস পায়েস রান্ধবো পায়েস রান্ধবা আবার কইতাছো কি জানি কথা আছে হইছেটা কি না কি শুনা কইলাম তো তুমি ঘুম থেকে ওডো তারপর কমু আচ্ছা ঠিক আছে কুয়াশা
brought to you by Igloo Ice Cream, a world of great taste. Didi, ekta kotha kote chaitasi. Kemne je koi? Ki kotha? Kau na? Didi, e paishta khaya deho na. Sini ta thik ache naki? Ei kotha kote chaitasila? Are na didi. Ami maa hoite chaitasi. Ki? Ho, ami poati. Ki holo didi? Tumi sup kore gelo je? Na kichu na. এইটা তো খুশির খবর। কয় মাস? দুই মাস দিদি। আর তুমি আমারে এত দিন পরে বলতেছো? আমি নিজেই তো টের পাই না দিদি। তা খালি পায়েস কেন? নাড়ু বানাই, লাড্ডু বানাই, আজকে তো মহা খুশির দিন। সেইসব তো হইব দিদি, কিন্তু ওর এখনো কই নাই। কি কও? তারে তো সবার আগে কইতে হইব। কেমনে যে কই? বুঝছি, তুমি চাইলে আমি কইতে পারি। না না দিদি, আমি কমু ওঠো ঘুমে থেকা। আচ্ছা বাবা, বইল এখন সে উঠার আগে তাড়াতাড়ি রান্না বান্না শেষ করো তো দেখি। আমি নিজের হাতে আজকে তোমারে সাজাইয়া দিব। আমার শাড়িগুলান সেই যে সাব বাক্সে তুইলা রাখছি, পড়ে পড়ে নষ্ট হইতেছে, গয়নাগুলারও রং চটে যাইতেছে। আমি বিধবা মানুষ, ওইগুলো আর আমার কি কাজে লাগবে? ওইগুলান দিয়া আজকে আমি তোমারে সাজাইয়া দিব। তুমি খুব ভালো দিদি, আমার একটা বড় বোন থাকলে তোমার মতনই হইতো। হইছে থাক, এখন তাড়াতাড়ি এগুলো শেষ করে গোসলটা দিয়ে আসো। আচ্ছা। ব্যাপার কি আপা, আজকা দেখি বাড়ি রান্না রান্না গন্ধে একদম মম করতেছে। হ, খুশির খবর আছে। কি খবর? আছে আছে, পরে উনিস। তুমিও দেখি সাইজে একবারে নতুন বউ হইছো। চুপ থাক, তোর দুলাভাই উঠছে? হ, উঠছে, কুয়ার পাড়ের দিকে গেছে। আচ্ছা, তুই বস, খাইয়া নে। দুলাভাই আসুক, একলগে খাই। তোর দুলাভাই পরে খাইবো, এখন যেটা কইতাছি সেটা কর। বুঝছি বুঝছি। মায়ের খাবি না চুপচাপ পোলাও পায়েস খাবি? খাইতাছি তো। ব্যাপারটা কি, আজকে একেবারে এত আয়োজন, তার উপরে এত সাজগোজ। কেন, আমি সাজগোজ করতে পারি না? না পারো না সেটা তো কই নাই। একটা কথা কইতে চাইছিলাম না। কও। তুমি বাবা হইতে যাইতেছ। কি কইলা? আমি? হ, সত্যি কইতাছ? তুই সত্যি কইতাছ? হ, সত্যি কইতাছি। আমি আমি যে কি খুশি হইছি মমতা। আপা, ও আপা, আপা এদিকে আসেন। দুলাভাই, ও দুলাভাই। মনসুর, কি হইল আবার? চলো তো গিয়া দেখি। কি হয়েছে মনসুর? সর্বনাশ হয়ে গেছে ভাই। কি হয়েছে, এটা কবি তো? আপা, ওই যে বৌদির ঘরে জানলা দিয়া দেখেন, বৌদি ফাঁস দিছে। ও আল্লাহ গো, কি কস তুই? ও মা গো, এটা কি হইল? মনসুর চল তো, দরজা তো ভিতরে থেকে খিল দে। দরজা বাইন্ধা ফালাও, বাইন্ধা ফালাও দরজা। ও আল্লাহ গো, দিদি, ও দিদি। মনসুর ধর তো, শাড়িটা তো খুলতাছে না। হাত পা তো ঠান্ডা হয়ে গেছে ভাই। আল্লাহ গো আল্লাহ, কি হইলো এটা? দিদি, কি করলা তুমি এটা? কেন করলা ভাই? এখন কি হইব কইতে পারি না। কি কষ্ট আছিল তোমার মনে গো দিদি, আমারে একটা বার কইতে পারলা না? আহা, চুপ করো তো, গলার রশিটা খুলতে হইব। ওমা গো, এইটা কি? লাই 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 লাই, শেষ নিঃশ্বাসটা মনে হয়
বাইর হইতে পারে নাই। ভাই লাশ তো নিয়ে যেতে হইব। হ্যাঁ, এইটাই আমার জীবনের শেষ লাশ নিয়ে যাওয়া। এরপরে চাকরিটা ছাইড়া দিব। তুই তোর আপার লগে থাক, আমি থানায় খবর দিয়া লাশের গাড়িটা নিয়ে আসি। আচ্ছা ভাই যান। মনসুর ভাই আইছেন? হ, পুলিশ আইছে, সব দেখা লাশ উঠায় নিয়ে যাইব। ও মনসুর, লাশটা উঠা। কি হইয়া গেল ভাই? জানি না রে মনসুর, কিছুই জানি না। আজকে আমার জীবনে সবচাইতে আনন্দের দিন, আমি বাপ হইতাছি। আর আজকের দিনে এইসব ঘইটা গেল। কি কইলেন ভাই আপা? হ্যাঁ মনসুর, আপনি কোনো টেনশন নিয়েন না ভাই, সব ঠিক হয়ে যাবে। তাই জানি হয় রে ভাই। কান দেখে আজকে এইসব করিস না, মন মেজাজ এমনি বিগড়ায় আছে। কান্নার শব্দ তো আইতাছে ভাই, থামেন। আরে এটা কি রাস্তায় কেটে জানি বৈশা রয়েছে? সাদা শাড়ি পরা মহিলা মানুষ এত রাইতে রাস্তার মাঝখানে বৈশা কি করতেছে ভাই? নামবেন? নামতে তো হইবই, না সরলে রাস্তা দিয়া যামু কেমনে? শুনতেছেন কেডাই আপনি রাস্তার মাঝখানে বসে কাঁদতেছেন কেন? কি হয়েছে আপনার? ওরে আই দেখো কারে হইছে? ওরে ওরে আই দেখো, আই দেখো রোহিত ভাই, এইটা কি দেখতেছি আমি বৌদি? ওরে আই দেখো ভাই, রোহিত ভাই, রোহিত ভাই কি হলো? চল আমি আইতাছি ভাই। ভাই ওইটা ওইটা তো বৌদি। কি কি কস? হ ভাই আপনারই ডাকতেছে। তুই ভুল ডাকছোস। না ভাই আমি ভুল দেখি নাই, আপনি চলেন আমার সাথে। চল তো চল। আরে কই গেল? এইখানে তো কেউ নাই। বুঝতেছি না ভাই। চল গাড়িতে যায় দেখি লাশটা আছে নাকি। চলেন। ও মা গো, লাশ উইটা বইসা রইছে। ও খোদা, আল্লাহ গো, ও মা গো, এটা কি? মনসুর দরজাটা লাগা, ধর তাড়াতাড়ি। ভাই দরজা তো ভেঙে ফেলতেছে। তুই ওঠ, গাড়িতে ওঠ, হাসপাতাল আর বেশি দূরে নাই। কোনো মতে হাসপাতাল পর্যন্ত নিয়ে গেল লাশটা। সারাটা রাস্তা চাপা কান্নার শব্দে কান ফেটে যাচ্ছিল রোহিত আর মনসুরের। মনসুর কিছু বুঝতে না পারলেও রোহিত ঠিকই বুঝতে পারছিল কেন এই লাশের আর্তনাদ। মানুষ যখন অশুভ কোনো কিছুতে আটকে যায় তখন তার আশেপাশে সব কিছুই অশুভই হয়। লাশ বহন করার এই পেশায় যে অশুভ আত্মাদের জগতে ঢুকে গিয়েছিল রোহিত, ছন্দার এই আত্মহত্যার পর হয়তো সেই জায়গা থেকে বের হওয়া অসম্ভব হয়ে যাবে রোহিতের জন্য। লাশ আর চাকরি দুটোই হাসপাতালে রেখে ফিরে এসেছিল রোহিত, কিন্তু ছন্দাকে কি রেখে আসতে পেরেছিল? শোনো, চাকরির আর সাইরা দিলা, আমারও 3 মাস হয়ে আইতাছে, এখন সংসার কেমনে চলবো কিছু ভাবছো? কিছু একটা ব্যবস্থা তো হইবই, তুমি ভাইবো না, ঘুমাও। মনসুরটারে না হয় কোন একটা দোকানে টোকানে লাগাই দাও। দেহি, তুমি ভাইবো না, তুমি খালি আমার সন্তানের যত্ন নাও। দিদি থাকলে খুব ভালো হইতো, কি যে হইয়া গেল। যা গেছে সেটা নিয়ে আর কথা কয়ে কোনো লাভ নাই, ঘুমাও। মমতা, ও মমতা কেডায়?
আমি তোর দিদি। দিদি? তোর পেটের বাচ্চাটা দে। দিদি কি কইতাছো তুমি? নিতে আসছি। কি হইলো, কি হইলো তোমার? দিদি 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 আমার বাচ্চা, দিদি আমার বাচ্চা নিয়ে যাইবো। কি কইতাস উল্টা পাল্টা কথা? এর আগেও একদিন আমি দেখছি দিদির ঘরে আরে বয়া থাকতে আমার থেকে আমার বাচ্চাটা রে চাই। এগুলো সব তোমার মনের ভুল, তুমি ঘুমাও তো, ঘুমাও। কয়দিন ধরে যা হইতাছে তুমি দেখতাছ না? কি হইতাছে? আমি এই বাড়িতে পেরাই দিদিরে দেখি। এইটা সম্ভব না, এইগুলা তোমার মনের ভুল। ভাই, ও ভাই, রইস ভাই, তাড়াতাড়ি বাইর হন, কি কাণ্ড দেখেন! কি রে মনসুর, হে কি? এইটা তো তোমার সেই লাশের গাড়ি, এই দেখেন আইলো কেমনে? আমি আইছি, আমার কেন রাইখা আসছো তোমরা? এইটা আমার বাড়ি, আমি কোথাও যাব না। আল্লাহ গো, এইটা কি দেখতাছি! আমি কোথাও যাব না, কোথাও না। মনসুর, মনসুর আগুন নিয়ে আয়, আগুন নিয়ে আয়। আমি কোথাও যাব না, কোথাও না। আরে কই গেল? আগুনের কাছে কিছুই টিকতে পারে না, কালকে আমরা বাসা পাল্টায় এখান থেকে চলে যাব। রইস বাসা বদল করলো, কিন্তু বাসা বদলালে কি মানুষের ভাগ্য বদল হয়? আমাদের চোখের সামনে কত রহস্যের জন্ম হয়ে আবার মৃত্যু হয়, আমরা কি তা জানি? এই যেমন ছন্দার মৃত্যুর রহস্য মমতা এত কাছ থেকেও কোনোদিন জানতে পারল না, কিন্তু এরপর তারা অসংখ্য বাসা বদলেছে। প্রত্যেকটা বাসার সামনেই রাতে সেই লাশের গাড়ি এসে অপেক্ষা করে। সেদিন রাতের পর রইস ছাড়া সেই গাড়ি আর কেউ দেখতে পায় না। কার জন্য অপেক্ষা করে সেই লাশের গাড়ি? রইসের, মমতার, নাকি তার সেই সন্তানের যে এখনো পৃথিবীতেই আসেনি? কার জন্য অপেক্ষা করে সেটা কেউ জানে না, কিন্তু এই লাশের গাড়িতেই একদিন সবার যাত্রা করতে হবে।